বন্ধুরা, আবারও মহাপরিচালক কার্যালয় কর পরিদর্শন অধিদপ্তরে জব সার্কুলার দিয়েছে। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, উচ্চমান সহকারী গ্রেড 14 একজন নেবে। এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী গ্রেডের রেজাল্ট থাকা লাগবে। এটা সিজিপিএ বা স্নাতক ডিগ্রি হলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। যে সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, রংপুর, গাইবান্ধা, সিলেট ও সুনামগঞ্জ। আর দেখেন, সাত লেভেল কম্পিউটার অপারেটর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লেখে লিখনে প্রতি মিনিটে বাংলায় 45 ও ইংরাজিতে 70টা শব্দ লিখতে হবে। এটা 14তম গ্রেডে। গাড়ি চালক দুজন নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, হালকা যানজট, বৈধ লাইসেন্স ধারী থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ম্যাশিং অপারেটর একজন নেবে, অফিস সহকে একজন নেবে। এগুলা ঢাকা, ময়মনসিংহ ও জামালপুর, চট্টগ্রাম, কুমিল্লার লোকজন অ্যাপ্লিকেশন করতে পারবে। বাংলাদেশ সকল জেলায় এতিম ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেন। 31/10/2021 খ্রিস্টাব্দ হতে 18 থেকে 30 বছর, তবে বয়স 25/25/3/2020-30 বছরের ঊর্ধ্বে আবেদন করতে পারবেন। মানে 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। দেখছি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কি কি পেপার লাগবে একটু দেখালাম। দেখেন, 112 টাকা অ্যাপ্লিকেশন ফি আর 56 টাকা SMS এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি নেবে। আর এর